بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، আমাদের একদিন এই বোন প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হল, ইশতিয়াক নামের অর্থ কি? ইশতিয়াক এটা আরবি শব্দ, বড় সিন দিয়ে উচ্চারিত হবে ইশতিয়াক। এর অর্থ হলো কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া, কোনো কিছুর প্রতি টান রাখা, উদ্গ্রীব হয়ে থাকা, এর থেকে বলা হয় মুশতাক। মুশতাক যে অত্যন্ত আগ্রহী হয়ে থাকে, এবং কোনো কিছুর প্রতি কঠিন উদ্গ্রীব হয়ে থাকে, এই ব্যক্তি বলা হয় মুশতাক। আর ইস্তিয়াক যদি ধরা হয় ছোট সিন দিয়ে, তাহলে এর অর্থ হয় মেসওয়াক করা। তো এটা তো অর্থ সুন্দর দেখায় না, কাজে ইস্তিয়াক সাধারণত এটাই নাম হিসেবে পরিচিত রয়েছে। তাহলে ইস্তিয়াকের অর্থ হলো মেসওয়াক করা, আর ইশতিয়াক এর অর্থ হলো কোনো কিছুর প্রতি উৎসুক হওয়া, উদ্গ্রীব হওয়া। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ ফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।